আজকে এই উৎসবে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী সকলকে আমি সর্বপ্রথমে ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রী অভয়চরণারবিন্দ ভক্তিবেদন স্বামী শিল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টর শত শিশীম জয় স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার রহিত কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদে শ্রী পা দণবত প্রণতি নিবেদন করে তাঁর রহিতু কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের রহিতু আশীর্বাদ প্রার্থনা করছে তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য তো আজকে নেতায় গৌর যে প্রতিষ্ঠা দিবস উৎসব এখানে হচ্ছে গৌরকে স্বয়ং কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম হচ্ছেন গৌর এটা আমাদের সবাই জানতে হবে যেই গৌর সেই কৃষ্ণ যিনি গৌরাঙ্গ তিনি হচ্ছেন কৃষ্ণ আর যিনি বলরাম তিনি হচ্ছেন নিত্যানন্দ তো নিতাই রূপে কৃষ্ণ বলরাম অবতরণ করেছেন একসময় সচিমাতা নবদ্বীপ মায়াপুরে শচির অঙ্গন রয়েছে যুগপীঠ যুগপীঠ মানে হচ্ছে ভগবান তার নিত্যধামকে এই ব্রহ্মাণ্ডে যেখানে যুক্ত করেছেন তাই তাকে বলা হয় যুগপীঠ আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য ভগবান অবতরণ করেছেন তিনি তার ধামসহ সহ এখানে এসেছেন পার্ষদ ভক্তকে নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি তা আমাদের দয়া করার জন্য তো সেই জন্য ভক্তিবিনু ঠাকুর গান করেছেন সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি স্বপারশ্বদ শিয় ধাম সহ অবতরী ভগবান তিনি তার ধামকে নিয়ে আসেন তিনি যখন আসেন একা আসেন না তার পার্শ্বদ সহ তার ধামকে অবতরণ করান ধাম মানে ভগবানের গৃহ ভগবান নিজ গৃহকেও এখানে নিয়ে আসেন আমাদেরকে কৃপা করার জন্য তার ভক্তদের নিয়ে আসেন তো সেজন্য তিনি শিখাতে আসেন কী শিখাতে আসেন শরণাগতি নিজে আচরণ করে শিখাতে আসেন যে কীভাবে বদ্ধজীব শরণাগতির মাধ্যমে সে মুক্ত হতে পারে কেন ভগবানের শরণাগতি ছাড়া জীব উদ্ধার পাবে না তো জন্য শরণাগতি শিখাতে এলেন দৈন্য আত্মনিবেদন গুপ্তিতে বরণ অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল বর্জন বর্জনাঙ্গীকার বসতে তুমি এদিকে চলে আসো ওরা আরও আগে আসবে তাহলে কেউ বসতে পারবে ওই প্লাস্টিকের পাশে বসলেও রোদ নেই একদম পিছন দিকে হ্যাঁ দিয়ে দিন আপনার মাতাজিরা একটু আগে আগে চলে আসুন ওখানে রোদ থাকবে না তাহলে অনেকে সেখানে আসছে বসতে পারছে না মাতাজি ওইদিকে ওইদিকে রাস্তা করে চলে আসুন ওইদিকে জায়গা আছে অনেক জায়গা আছে ওইদিকে যান রাস্তা করে দিন মানে এই প্রভু হরিবল আপনি আগে আসুন একদম আগে আসুন এখান কাছে আসুন মাতাজিরা আগে চলে আসুন এদিকে আগে আসুন এই হরিবল এদিকে মাতাজি অসুস্থ আছে ঠিক আছে ওইদিকে চলে গেলেই অনেক জায়গা তো ছয় প্রকার শরণাগতি আছে সবাই জানেন ষড়ঙ্গ শরণাগতি দৈন্য আত্মনিবেদন গুপ্তিতে বরণ অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল ভাব অঙ্গীকার এই ছয়টা শরণাগতি যার মধ্যে হবে ভগবান তার কথা শুনবেন অনেকে বলে আমি অত ভক্তি জীবন করছি অত দিন ধরে আমার কথা ভগবান শুনছে না তো সেটা প্রমাণ হবে যে আপনি কতটা শরণাগত আছেন সেটাই কখনও বাধা এলো আপনি কার কাছে যাচ্ছেন সেটার দ্বারা প্রমাণিত হবে আপনি শরণাগত কি না আপনাকে কেউ অপমান করল তখন আপনি ছেড়ে দিচ্ছেন কি না সেখানে জানা যাবে আপনি শরণাগত কি না যদি অনেক বাধা অপমান করলো কেউ তবু ভক্তি লাইন তে আসক্ত হয়ে রয়েছে সেজন্য অভিমান শূন্য থাকলে কেউ বকা দিচ্ছে বা কিছু বলছে তখন তার কোনো অভিমান নেই সে একদম অহংকার শূন্য হয়ে সম্মান দিচ্ছে তখন জানতে হবে যে সে শরণাগত তো এভাবেই মহাপ্রভু নিজে শিখাতে এসেছিলেন ভক্ত তার অনেক ভক্তদের মাধ্যমে উনি শিখিয়েছেন তো মহাপ্রভু নবদ্বীপ ধামে অনেক লীলা করেছেন যখন তিনি নবদ্বীপ ধামে ছিলেন এক সময় সচিমাতা রাত্রে স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখছে না নিতানন্দ প্রভু আর গৌরাঙ্গ মানে নিমাই হ্যাঁ তারা কি করছে না সচিমাতা নিবেদন করেছে তাদের বাড়িতে কৃষ্ণ বলরামের আরাধনা ছিল বিগ্রহ ছিল ছোট ছোট বিগ্রহ জগন্নাথ মিশ্রের বাড়িতে কৃষ্ণ বলরাম তো একবার সচিমাতা স্বপ্ন দেখছে যে তিনি ভোগ লাগাচ্ছেন আর এই কৃষ্ণ বলরাম নিমাই আর নিতাই হয়ে খেয়ে যাচ্ছে এবং নিজেদের মধ্যে মারামারি করছে এসব দেখছে স্বপ্নে তো এই সব বৃত্তান্ত নিমাইকে ডেকে সচিমাতা বলছেন যে আমি দেখলাম কালকে যে এই কৃষ্ণ বলরাম আমি যখন ভোগ নিবেদন করছি আর তখন তুমি আর নিত্যানন্দ দুইজন খেয়ে নিচ্ছ কী ব্যাপার ও তাই না এ তো ভালো স্বপ্ন কোনো অসুবিধা নেই তাহলে আজকেই আমি নিত্যানন্দকে ডাকি তুমি রান্না করো তুমি যখন এরকম স্বপ্ন দেখছ নিত্যানন্দকে খাওয়াচ্ছ তাহলে আজকেই তাই যাই নিতানন্দকে ডেকে নিয়ে আসি তখন নিতানন্দ প্রভু শিবাস অঙ্গনে ছিলেন তো শিবাশ অঙ্গনে গিয়ে বললেন আজকে আমার বাড়িতে ভিক্ষা গ্রহণ করতে হবে মা সুন্দরভাবে রন্ধন করছে তো তোমাকে যেতে হবে তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এই স্বপ্নটা এরকমই ছিল যে মাতা রান্না করছে তারপরে ভোগ লাগিয়েছে তখন দুইজন খেয়ে নিচ্ছেন আর নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ নিমাই তারা কৃষ্ণ বলরামের সাথে একটু যুদ্ধ করছে কৃষ্ণ বলরামকে এসে বলছে যে তোমাদের পাল্লা এখন শেষ এখন আমাদের পাল্লা হ্যাঁ তোমরা অনেক ছানা এখন এসব খেয়েছ এখানে এই ব্রাহ্মণের গৃহে এখন আমরা আমাদের অধিকার তোমরা এখান থেকে চলে যাও নিমায় আর নিতা এরকম বলছে কৃষ্ণ বলরামকে যে তোমরা এরকম ঝগড়া করছো কৃষ্ণ বলরাম সাথে আর তোমরা দুইজন ঝগড়া করছো তখন মারামারি করছো যে না এখন আমাদের অধিকার এই বাড়ি তোমাদের আর এখানে অধিকার নেই তোমরা যাও এখান থেকে তো এভাবে সচিমাতা বলছেন যে আমি এরকম দেখছি আর কাড়াকাড়ি করে তোমরা খেয়ে নিচ্ছ সব পরস্পরের মধ্যে তাই আমার ঘুমটা ভেঙে গেল তাই তোমাকে এখন বলতে চাইছি ও তাই নাকি তাহলে তো ঠিকই আছে তাহলে নিত্যানন্দ আজকে আমরা আমন্ত্রণ করব তো নিত্যানন্দ প্রভু আসলেন মহাপ্রভুর সাথে কথা বলতে বলতে দেখো আমার বাড়িতে যাচ্ছ কিন্তু একটু সাবধানে থাকবে ওখানে বিষ্ণুপ্রিয়া রয়েছে তার পূর্বে মহাপ্রভু সচিমাতাকে বলেছিলেন যে তুমি যে বলছ আমারও মনে হতো এই কৃষ্ণ বলরাম যে জাগ্রত বিগ্রহ তারা খেয়ে নেয় সব কিছু তুমি যা ভোগ লাগাও তারা খেয়ে নেয় আমি যখন ভোগ লাগাতে যাই দেখি অর্ধেক প্রসাদ নেই মানে ভোগ নেই খাওয়া হয়ে গেছে তো আজকে আমার মনে হলো ওই কৃষ্ণ বলরাম তারা খেয়ে নিচ্ছে তা আমি ভাবতাম বিষ্ণুপ্রিয়া মনে হয় যখন আমি ভোগ লাগিয়ে চলে যাই ও খেয়ে নেয় তো এরকম মহাপ্রভু একটু রসিকতা করছেন তখন বিষ্ণুপ্রিয়া দেবী এটা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে শুনছিলেন সচিমাতার এইসব কথা আর নিমায়ের সাথে এই কথোপকথন তখন বিষ্ণুপ্রিয়া মাতা হাসতে শুরু করেছেন কেন মহাপ্রভু বলছেন আমি ভাবতাম বিষ্ণুপ্রিয়া মনে হয় অর্ধেক খেয়ে নেয় আমার ভোগের পরে তাই আজকে আমার জ্ঞান হল যে তুমি স্বপ্ন দেখছো কৃষ্ণ বলরামই খেয়ে নিচ্ছে তো খুব ভালো হয়েছে তাহলে আজকে নিতাইকে ডেকে নিয়ে আসি তো নিতানন্দ প্রভু আস্তে আস্তে একটু তারা হাস্য পরিহাস করতে করতে আসছেন তখন মহাপ্রভু তুমি একটা অবধূত নিত্যানন্দকে কখন তুমি কেমন বেশে থাকো সেটা বলা যায় না কেন মহা নিত্যানন্দ প্রভু অবধূত বেশে কখনো উলগ্ন হয়ে যায় তো সেজন্য তুমি আমার বাড়ি যাচ্ছ সেখানে বিষ্ণুপ্রিয়া আছে কিন্তু সাবধানে থাকবে তখন নিত্যানন্দ বলছে তুমি একটা পাগল তুমি নিজে পাগল তুমি কাকে কি বলতে হয় জানো না এরকম করে একটু রসিকতা করতে করতে দুই ভাই তারা সচি মাতার অঙ্গনে প্রবেশ করলেন আর করে তখন আসন দিলেন বসতে মহাপ্রভু আর সচিমাতা সুন্দর রান্নাবান্না করেছেন করে কি করলেন না নিমায় আর নিতায় দুইজনের জন্য দুটি আসন করলেন তারপরে তাদেরকে বসিয়ে আচমন করিয়ে নিবেদন করলেন যা সব রান্না হয়েছিল তখন সচিমাতা সামনে বসে সব দিচ্ছে দিতে দিতে দেখছে কি দেখছে নয় যে নিমায়নিতায় দুইজন বসে খাচ্ছে সচিমাতা নিজে দেখছে কৃষ্ণ বলরাম তাদের যে বিগ্রহ দুইজন তারা এসে খেয়ে যাচ্ছে আবার দেখছে নিমায়নিতায় খাচ্ছে আবার দেখছে কৃষ্ণ বলরাম খাচ্ছে তো সচিমাতা এইসব দেখে অবাক হয়ে গেছে তখন অজ্ঞান হয়ে গেছে কি দেখছি প্রেমে বিহল হয়ে গেছে দেখছে কৃষ্ণ বলরাম আবার দেখছে নিতায় নিমাই তো তার সেটা সচেতন হল যে এই নিতায় নিমাই বলরামই তো এইখানে মহাপ্রভু সচিমাতাকে জ্ঞাত করিয়ে দিলেন যে কৃষ্ণ বলরাম আর নিতায় নিমাই নিতায় একই কোনো পার্থক্য নেই তো এইভাবে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে গিয়ে আবার মাতাকে আশ্বাস দিলেন রক্ষা করলেন তো এইভাবে আমরা দেখি এই কৃষ্ণ বলরাম স্বয়ং নিতাই গৌর এখানে এসেছেন আমাদেরকে কৃপা করার জন্য তো অনেকে নিত্যানন্দ প্রভু বলরাম তিনি যখন গিয়েছিলেন বৃন্দাবনে তো সেখানে গিয়ে শ্রীদাম সখাকে খোঁজ করছিলেন পরিক্রমা করতে গিয়েছিলেন নিতানন্দ প্রভু ঘুরতে ঘুরতে তিনি বৃন্দাবন পরিক্রমা করে কৃষ্ণকে আর পাচ্ছেন না খুঁজে খুঁজে সব মন্দির শূন্য কোথায় গেল কৃষ্ণ এসব খোঁজ করছিলেন তারপরে তিনি শ্রীদাম শ্রীদাম করে চিৎকার করছিলেন চারিদিকে গোবর্ধনের গুহার কাছে গিয়ে শ্রীরাম শ্রীদাম তখন শ্রীদাম গুহা থেকে বেরিয়ে এসেছে ওই দ্বাপর যুগ থেকে উনি রয়েছেন উনি যেমন কৃষ্ণবলরাম তারা এসেছেন নবদ্বীপে পদ্মাবতীর পুত্ররূপে একচক্রা গ্রামে বীরভূমে একচক্রাতে নিত্যানন্দ প্রভা আবির্ভূত হয়েছেন আর নবদ্বীপ মায়াপুরে যুগপীঠে গৌরাঙ্গ আর নিমাই কৃষ্ণ নিজে সচি মাতার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন তো এখন নিত্যানন্দ প্রভু গিয়ে সেখানে শ্রীদাম সখার নাম ডাকছেন জুড়ে জুড়ে সেই সখার ভাবে তখন গোবর্ধনের গুহা থেকে শ্রীদাম সখা বেরিয়ে এসছে অনেক লম্বা কেন দ্বাপর যুগের মানুষ উনি সেখান থেকে বেরিয়ে এসছেন তো বলছে কে ডাকছে আমাকে বলছে আমি বলরাম নিতানন্দ প্রভু চিৎকার করে বলছে আমি বলরাম বোঝে না আমি বিশ্বাস করি না বলরাম তো আমার সমান ছিল লম্বা তুমি তো একটা বেটে বলছে এখন কলিযুগ আমি কলিযুগে এসেছি নিতায় রূপে তাই আমি নিজে বলরাম বোঝে না আমি এটা বিশ্বাস করব না এই গোবর্ধন সামনে চারিদিকে তুমি দৌড়াবে যদি আমি তোমাকে ছুঁতে না পারব ধরতে না পারবো তাহলে জানবো তুমি বলরাম কেননা বলরামকে কেউ ধরতে পারতো না দৌড় প্রতিযোগিতায় কেউ ধরতে পারতো না তাহলে আমি বুঝবো তুমি বলরাম তখন শ্রীদাম সখার কথা শুনে নিত্যানন্দ প্রভু বলেন ঠিক আছে আমি সামনে দৌড়াচ্ছি তুমি আমার পিছিয়ে দৌড়াও তখন বলরাম মানে নিত্যানন্দ প্রভু নিজে তিনি এক দুই তিন করে দৌড়াতে শুরু করেছেন আর শ্রীদাম সখা পিছনে দৌড়াচ্ছেন বৃন্দাবন গোবর্ধন পরিক্রমা হয়ে গেল কিন্তু শ্রীদাম সখা ধরতে পারলেন না নিত্যানন্দ প্রভুকে তো তখনই মিলন হয়ে গেল যে হ্যাঁ তুমি হচ্ছে সেই বলরাম তখন আমার বিশ্বাস হচ্ছে তখন নিত্যানন্দ প্রভু বললেন তাহলে আমার সঙ্গে চলোই পারে বোঝা আমি তো যাব না কেন এই কলিযুগের মানুষ আমি যদি এরকম লম্বা তুমি বেটে আমি যদি এরকম শরীরে যাই তাহলে সবাই ঠাট্টা করবে বাংলা ঠাট্টা বলে উপহাস হাসাহাসি করবে এ অত লম্বা বলে অনেক কিছু হাসাহাসি করবে ততবা আমি যাব না তখন নিত্যানন্দ প্রভু তার হাল ছিল মানে হাল বলরাম তো তো সে হালের দ্বারা সিদামের কাঁধে রাখলেন কাঁধে রেখে টেনে একদম আ করে নিচে নামিয়ে দিলেন তার মানে যেহেতু উনি স্বয়ং ভগবান বলরাম কৃষ্ণের দ্বিতীয় দেহ তাই তাকে নামিয়ে দিলেন ছোটো করে দিলেন ভগবান ইচ্ছায় আমাদের শরীর বাড়বে কম হবে যা কিছু তাই তিনি স্বয়ং সেই অত লম্বা পূর্বের দেহটাকেও ছোটো করে দিতে পারলেন বলরাম তার এত শক্তি আছে স্বয়ং বিষ্ণু ভগবান তিনি কৃষ্ণের দ্বিতীয় দেহ কেন ভগবানের ইচ্ছায় জীবের মরণ সব কিছু হয় তাই এখানে শ্রীরাম সখা তখন নিত্যানন্দ প্রভুর মতো বেটে হয়ে গেল। আর লম্বা থাকলো না তখন নিত্যানন্দ প্রভু বললেন তাহলে এবারে চলো বলছে না আমি তাও যাব না এখন তুমি চলে যাও আমি পরবর্তীকালে যাব। সেখানে নিত্যানন্দ প্রভু নাম রেখে দিয়েছিলেন শ্রীদাম সখাকে অভিরাম গোপাল ঠাকুর কী রাম রাখলেন অভিরাম গোপাল ঠাকুর তো সে অভিরাম গোপাল পরবর্তীকালে খানাকুল কৃষ্ণনগর হুগলি জেলায় ওখানে নদীর ধারে উনি এসেছিলেন এখনও ওখানে শ্রীপাঠ আছে ওখানে একটা পুকুর থেকে উনি গোপীনাথ বিগ্রহ প্রকাশ করেছিলেন খুব সুন্দর বিগ্রহ আছে আমি এই গোবর্ধন পূজায় ওখানে গিয়েছিলেন ওখানে অনেক জমি লোকেরা দান করতে চাইছে বড় গোবর্ধন পূজা হলো প্রায় তিন চার হাজার ভক্ত ওই খানাকুল কৃষ্ণনগর যেখানে অভিরাম ঠাকুর তিনি এসেছিলেন সেই শ্রীরাম সখা কলিযুগে অভিরাম রূপে প্রকট হয়েছিল। নিত্যানন্দ প্রভু তাকে আর মাতৃ জঠের যেতে হয়নি সরাসরি তিনি নিত্যানন্দ প্রভু তাকে ছোটো করে দিলেন এবং নাম দিয়ে দিয়েছিলেন অভিরাম গোপাল ঠাকুর এখনও সুন্দর বিগ্রহ খানা কুলে রয়েছে এই অভিরাম ঠাকুর খুব তেজিয়ান এই জগতে যত সব বিগ্রহ প্রতিষ্ঠা হয় উনি যদি কোথাও যান প্রণাম করেন যদি বিগ্রহ ঠিক না থাকে ফেটে চূর্ণ হয়ে যাবে এইরকম ছিল তাই জন্য উনি একবার রঘুনন্দন ঠাকুরকে পরীক্ষা করতে গিয়েছিলেন তো রঘুনন্দন ঠাকুরের খুব নাম লাড্ডু খেয়েছিলেন রঘুনন্দন ঠাকুরের হাসতে গোপাল লাড্ডু খেয়েছিল এই জন্য ওনার প্রশংসার নাম ছিল তো এই জন্য এই অভিরাম ঠাকুর ভাবলেন অ তুমি কত বড় ভক্ত গোপালকে লাড্ডু খাওয়াইছো হাতে ছোট বাচ্চা হয়ে আমি পরীক্ষা করব। তো নিত্যানন্দ প্রভু যেই গিয়েছেন সেখানে তার বাবা মুকুন্দ দাস তিনি তো একদম ভয় পেয়ে গেছেন নরহরি সরকার ঠাকুর মুকুন্দ সরকার তাদেরই রূপে আবির্ভূত হয়েছিলেন রঘুনন্দন দাস সেই রঘুনন্দন তৃতীয় বড়ো ভক্ত ছোট্ট কালেও গোপালকে লাড্ডু হাতে খাওয়াইছিল আর গোপাল লাড্ডু খেয়ে মুখে লেগে থেকে গেল বাবা এসে যেই খুলছে তো দেখছে অর্ধেক খাওয়া হয়ে রয়ে গেছে সেই লাড্ডু গোপাল খাওয়া এখনও রয়েছে শ্রীখণ্ড বর্ধমান জেলা শ্রীখণ্ড নামক স্থান আছে কাটুয়ার পাশে তো ওখানে গিয়েছিলেন এই অভিরাম ঠাকুর আর তখন নরহরি সরকার আর মুকুন্দ দাস তারা কি করলেন না একটা ঘরে লক করে রেখে দিলেন যাতে বুঝতে না পারেন এই কেননা তখন মুকুন্দ দাস তিনি রঘুনন্দনকে একটা ঘরে লক করে রেখে দিয়েছিলেন আর যেই অভিরাম ঠাকুর বাড়িতে পৌঁছেছেন কয় তোমার সন্তান সে কি লাড্ডু খাওয়াইছে আমি তাকে দেখতে চাই দর্শন করতে চাই কেন সবাই জানত রঘুনন্দন মানে এই অভিরাম ঠাকুর যদি কাউকে প্রণাম করে সে অন্তর্ধান হয়ে যায় মানে অপ্রকট হয়ে যাবে এই জন্য তারা ভয়ে রঘুনন্দনকে লুকিয়ে রেখে দিয়েছিল ঘরে লক করে আর উনি সব জানতেন তিনি একটা লীলা করছেন তখন সঙ্গে সঙ্গে উনি দেখলেন যে এরা লুকিয়ে রেখে দিয়েছে বলে ও মামার বাড়ি চলে গেছে এখানে নেই তখন অবিরাম ঠাকুর ওখান থেকে হাফ কিলোমিটার কি এক কিলোমিটার দূরে বটডাঙ্গি নামক একটা স্থান আছে শ্রীখণ্ডে ওখানে উনি একটা গাছের কাছে গিয়ে সেখানে নৃত্য শুরু করে দিলেন উদণ্ড নৃত্য আর রঘুনন্দন ঠাকুরকে কোথায় রাখা হয়েছিল লক করে রাখা ছিল কিন্তু ওর এদিকে যখন এই অভিরাম ঠাকুর তিনি কীর্তন করছিলেন উদণ্ড নৃত্য আর সঙ্গে সঙ্গে এই রঘুনন্দন ঠাকুর ওখানে চলে গেছেন মানে ওনার কীর্তনের আকর্ষণে লক করা থাকলেও ভগবান মানে তিনি অভিরাম গোপাল তাকে আকর্ষণ করে নিয়ে চলে গেলেন লক করা এরা ভাবছে কোথায় কীর্তন হচ্ছে এত জুড়ে উদণ্ড নৃত্য শব্দ শোনা যাচ্ছে তখন বাড়ির সবাই ভ চলে গেছে রঘুনন্দনের বাবাটা বা গিয়ে দেখছে কি না রঘুনন্দন ওখানে নৃত্য করছে অভিরাম গোপাল ঠাকুর কি তাই হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তদের কার্যকলাপ তে অভিরাম ঠাকুরকে একটা যোগী তান্ত্রিক পরীক্ষা করতে এসেছিল ওই খানাকুল কৃষ্ণনগরে আমরা গিয়েছিলাম ওখানে একটা বকুল গাছ ছিল অনেক আগে ছিল এখন ওটা নেই বহুদিন ছিল তো এই বকুল গাছটা অনেক বড় ছিল তো অভিরাম ঠাকুরের প্রশংসা ছিল তো ওই যুগী তান্ত্রিক গিয়েও কী করেছিল না আমি দেখব কীরকম শক্তি অভিরাম গোপালের আমি এই গাছটাকে এখন তন্ত্র মন্ত্র দিয়ে একে নির্জন করে দিব বধ করে দিব তো সঙ্গে সঙ্গে ও মন্ত্রপুত করে সে গাছটাকে নির্জন করে দিল একদম সব পাতা ডাল সব শুকে গেল তো অভিরাম গোপালের ওখানে তখন উনি শুনলেন এইরকম একটা তান্ত্রিক এসে নষ্ট করেছে এই বকুল গাছকে সেখানে রাসমঞ্চ আছে এই বকুল বৃক্ষ ভগবানের প্রিয় এই তান্ত্রিক নষ্ট করেছে তখন সঙ্গে সঙ্গে উনি এসেই তার সাথে সেখানে উনি আবার তাকে জীবিত করে দিলেন অভিরামগোপাল ঠাকুর কী হরিনাম করে সেখানে কীর্তন করে তাকে দর্শন করেই তাকে আবার জীবিত করে দিলেন অনেক জায়গায় বিগ্রহ উনি প্রণাম করতেন যেমন বিষ্ণুপুর বিষ্ণুপুর হচ্ছে বর্ধম ইয়ে বাঁকুড়া জেলা বন বিষ্ণুপুর ওখানে মদন মোহন রয়েছেন খুব সুন্দর বিগ্রহ তো এই মদনমোহনের কাছে উনি গিয়েছিলেন দেখবেন ওখানে মদন মোহন বিগ্রহ ঘাট বাঙ্কা বিগ্রহ কিন্তু ঘাটটা একটু বাঙ্কা কেন জানেন এই অভিরাম গোপাল ঠাকুর প্রণাম করেছিলেন প্রণাম করার সঙ্গে সঙ্গে মদন মোহনের ঘাটটা বাঁকা হয়ে গেল তখন মদনমোহন জিজ্ঞাস করলেন তুমি এমন কণা আমাকে করলে বলে তুমি যে বিগ্রহ নও সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন জগতের মানুষকে প্রমাণ করানোর জন্য যে আমি দেখালাম যে না তুমি পাথর ন তুমি মদনমোহন সাক্ষাৎ এখানে যে মদনমোহন সেই বিষ্ণুপুরে হ্যাঁ যারা দস্যু প্রকৃতির লোকেরা এসেছিল তিনি কামান দাগিয়েছিলেন বিগ্রহ কামান দাগিয়ে দস্যু প্রকৃতির লোকদেরকে তাড়িয়ে দিয়েছিলেন রাজা ছিল ভক্ত সেখানে বীর হাম্বীর রাজা আরও এ রাজা ছিলেন তারা শ্রীনিবাস আচার্য ঠাকুরের ভক্ত ছিলেন সব শিষ্য ভক্ত ছিলেন মদন সেবা করতেন তুই মদন মোহন নিজে গিয়ে ওই সমস্ত বর্গী যারা ছিল আক্রমণ করতে এসেছিলো তখন মদন মোহনকে কামান দাগিয়ে তখন দেখছে কী ব্যাপার কামান শব্দ হলো তখন ওরা ভয়ে পালিয়ে গেছিলো আর দেখা যাচ্ছে ঠাকুরঘরের ভিতর থেকে সব গন্ধ বারুদের গন্ধ বেরোচ্ছে হ্যাঁ তার মানে ভগবান নিজে তার ভক্তকে রক্ষা করেন শরণাগত ব্যক্তি যে পূর্ণ সরেন্ডার করেছে শরণাগতি মানে শুধু উপরে নয় বাহ্যিক দিকে আমরা হয়তো ভাবছি ভক্ত আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না যখন কোনো একটা বাধা এসে যায় তখন আমরা ছেড়ে দিই পালিয়ে যাই সে কৃষ্ণ ছাড়া কিছু জানে না এইরকম শরণাগত তাই অভিরাম ঠাকুর শ্রীরাম রূপে আরও একটা মেদিনীপুরে একটা জায়গা আছে নামটা আমি ভুলে গেছি ওখানে একটা বিগ্রহ রয়েছে ওখানে প্রণাম করার ফলে ওই বিগ্রহ পাথর আমরা দেখছি কিন্তু রক্ত চুয়ে পড়ে গেছে তখন জিজ্ঞেস করলেন তুমি এমন কেন করলে আমার শরীর থেকে রক্ত কেন বের করে দিলে প্রণাম করার মাধ্যমে বলছে তোমার পরীক্ষা করলাম যে তুমি আসলে প্রকৃত বিগ্রহ কিনা আর জগতে প্রমাণ করানোর জন্য মেদিনীপুরে জেলায় একটা সুন্দর নদীর ধারে এসব গৌড় মণ্ডলের মধ্যে এরকম সুন্দর সুন্দর বিগ্রহগান এখনও আছে সেখানে সেবিত হচ্ছেন তো এই অভিরাম ঠাকুর অনেক লীলা একটা বললাম শ্রীরাম আস নিত্যানন্দ প্রভুর কথা বলতে গিয়ে তো এই রকমভাবে আমরা দেখছি যে নিতায় গৌর তারা এসে জগতে কি করলেন না আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য নাম সংকীর্তনের আন্দোলন করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র আচরণ করে বাড়ি বাড়ি গেলেন প্রচার করলেন মহাপ্রভু কৃষ্ণ তিনি নিত্যানন্দকে আদেশ দিয়েছিলেন যে সর্বত্র প্রচার কর হরিদাস আর নিত্যানন্দকে আর মহাপ্রভু নিজেও প্রচার করেছেন ভক্তদেরকে নিয়ে হ্যাঁ হরিনাম দিয়া হৃদয় সুধিল যাচি গিয়া ঘরে 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 গিয়েছেন হরিনাম দিয়ে কী করলেন হৃদয়কে শোধন করে দিলেন কী সুধন না আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান এই যে অভিমান এটাকে শুধন করলেন হ্যাঁ দেহাত্ম বুদ্ধিকে মুক্ত করলেন ধনী গরিব এই যে দ্বৈতভাবকে উনি মুক্ত করালেন প্রকৃত আত্মজ্ঞান প্রদান করলেন প্রকৃত মুক্তি মুক্তির হিত্বা স্বরূপে ন ব্যবস্থিতি প্রকৃত মুক্তিটা কি স্বরূপে অধিষ্ঠিত হওয়া আমরা ভগবানের দাস বাই এটা জানা ভাগবত একাদশ আছে অনেক লোক মুক্তি মানে ভাবে ভগবানের সঙ্গে মিশে যাব ভগবানের মতো রূপ পাব ভগবানের মতো ঐশ্বর্য নিব এরকমভাবে ওটা একটা মুক্তি আছে সাজুজ্য মুক্তি সব থেকে খারাপ ভগবানের সাথে মিলিয়ে যাওয়া সাধারণত অসুরদের ভগবান বধ করেন তখন তারা সাজুজ্য মুক্তি পায় কিন্তু ভক্তরা কোনো মুক্তি চায় না তার সেবা চায় কেন সেবা করার মাধ্যমে বেশি আনন্দ আছে তো সেজন্য দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর কৃষ্ণ সেবা ভক্তরা করে কিন্তু প্রকৃত মুক্তি বলতে সেটাই বোঝানো চাই মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপে ন ব্যবস্থিতি হিতুয়া মানে পরিত্যাগ কর তোমার অন্য সব রূপকে তুমি যে পরিচয় দিচ্ছ দেহের সেই দেহের যেসব পরিচয়কে ত্যাগ কর এবং স্বরূপে অধিষ্ঠিত হওয়া সেটাই আসল মুক্তি তাই আমরা স্বরূপে কৃষ্ণ দাস তো ভগবান আসেন ভক্তদের সাথে লীলাবিলাস করতে ভক্তদের ভাব দেখে কখনো দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর এই চারটি রসের দ্বারা তার স্বরূপ অধিষ্ঠিত হয়ে সে ভগবানের সাথে আদান প্রদান করে সেবা করে তো সেটা গুরু কৃপায় এবং ভগবানের নামের মাধ্যমে ভগবানের সেবার মাধ্যমে ভক্ত ভগবানের প্রতি আকৃষ্ট হয় স্বাভাবিক তার আকৃষ্ট কখনো কখনো গুরু কৃপায় সেটা হয় আবার ভগবানের নাম যখন গুরু থেকে আমরা লাভ করেছি সে আদেশ সঠিকভাবে পালন করার মাধ্যমেও একজন ভক্ত সে তার নিজের স্বরূপে অধিষ্ঠিত হতে পারে তো প্রত্যেকটা জায়গায়তেই আমরা সেবক সেবা করার প্রবণতা ভগবানকে বুধে গ্রহণ করা ভগবান আমার এই ভাব নিয়ে সেবা করা তো সেখানে করতে করতে কখনো ভগবানের প্রতি কারো পুত্রবৎ জ্ঞান হয় তখন তাকে সে পুত্রবধ সেবা করে কখনো তাকে সখা রূপে মনে করে আর কখনও প্রভুরূপে আবার কখনো মানে বন্ধু আবার কখনও সে রূপে ভগবানকে ভাবে সে আমার স্বামী এরকম ভাব সেটা স্বাভাবিকভাবে প্রকট হবে কৃত্রিম উপায় নয় কেউ অনেকে কৃত্রিমতা সহজিয়ারা তারা কৃত্রিমভাবে গ্রহণ করার চেষ্টা করে এই তোমার রূপ তোমার এই বেশ এ কৃত্রিমতা তোমার এই সেবা অনেক সময় অনেক লোক এরকম দিয়ে দেয় আমরা কনিষ্ঠেরও কনিষ্ঠ এখনো হয়নি এখনও দেহাত্ম বুদ্ধি আছে হ্যাঁ এখনও আমাদের দেহাত্ম বুদ্ধি আছে কেউ কেউ সহজে আর এরকম করে প্রাকৃত জ্ঞানে তারা চেষ্টা করে না অপ্রাকৃত বস্তু ভগবান তো সেখানে আমরা প্রাকৃত দেহ দিয়ে এখনই আমি এরকম আসতে পারি না তো সেজন্য সেবা করতে করতে একদিন স্বাভাবিকভাবে গুরুর কৃপাতেই তার শরীরে প্রকটিত হবে এরকম নয় এখনই তো দিয়ে দিল একটা স্বরূপ তোমার সেটা সহজিয়ারা করে থাকে ওটা প্রতারণা হয় আমরা নিজেকে প্রতারিত করি মানুষ জানেন না তো জন্য এই ভগবানের নামই আমাদের প্রকৃত মুক্তি ঘটিয়ে দিবে ভগবানের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করিয়ে দিবে সেজন্য শুদ্ধভাবে আমাদের নিরপরাধে করতে হবে অভ্যাস করতে হবে এখন আমরা যদি হরিনাম করি তখন কি হয় হুচট খেলে হরিনাম হয় মুখে কি বেরোয় হ্যাঁ মা গো বাবা গো হয়ে যায় তাহলে আমি এখন স্বরূপ নিয়ে কি করব এখন আমার পুত্রকন্যার প্রতি আসক্তি আছে কোনো একটা মেয়ের প্রতি আসক্তি আছে তো সেখানে কি করে আমি স্বরূপ পাব তো এগুলো আমাদের অনেক সময় ভণ্ডামি হয় জগতে আমি যখন যেতাম বগুলা দিকে অনেক আগে প্রায় তিরিশ বছর আগের কথা বলছি তখন এরকম অনেক লোক এসে আমাদের কাছে বলতো এই আরনঘাটটা থেকেই যেতাম ট্রেনে বগুলা তখন ওখানে বগুলায় কিছু লোক তারা আসে আমাদেরকে এরকম বলতো তখন আমি যখন এরকম বলতাম তখন চুপ হয়ে যেত যে আপনি এখন এই যে ভাব বলছেন এটা খুব ভালো এটা স্বাভাবিক হতে হবে কিন্তু আপনি তো এখন প্রাকৃত কলেবারে পুত্রকন্যার প্রতি এখন আপনার আসক্তি রয়ে গেছে আর আপনি বলছেন আমি কিছু হয়ে গেলে তখন দৌড়াচ্ছেন কোথায় ছিলেন পুত্রের কিছু হয়ে গেলে দৌড়াচ্ছেন সে হয়তো ভক্তই নয় পুত্র বলে হ্যাঁ তা ঠিক আমরা কৃত্রিম উপায়েই করছি সত্যিকারে আমরা ভুল করছি তো সেজন্য স্বাভাবিকভাবে হবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত এবার নামটা পরিচয়ে দেখবেন লেখা আছে একটা নাম গ্রহণ সম্বন্ধে আমাদের আগ্রহ থাকতে হবে ভগবানের নাম করতে আগ্রহ না থাকলে কি করি হবে প্রাথমিক স্তরে আমাদের নানা অবান্তর সমস্ত চিন্তা আসবে কিন্তু সেখানে নাম বন্ধ করলে হবে না আগ্রহ নিয়ে করে যেতে হবে অবান্তর সব চিন্তা এলেও কিন্তু আমাদেরকে জোর করে নাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শুনে শুনে করতে হবে কেন জান শুনে শুনে এক সমাজবাড়ির শিষ্য এই নদীয়া জেলার এক জায়গায় বলছে আপনারা এত উচ্চস্বরে নাম করছেন এটা তো ঠিক না এরকম বলতে শুরু করেছে আমরা হরিদাস ঠাকুরের কে নামাচার্য উপাধি কে দিয়েছিলেন মহাপ্রভু তিনি কে স্বয়ং ভগবান তো হরিদাস ঠাকুর তো তিন লক্ষ নাম করেছেন উচ্চস্বরে করেছেন উচ্চস্বরে করেছেন বলে হ্যাঁ তাহলে শাস্ত্র প্রমাণ রয়েছে মহাপ্রভু নিজে হরিনাম জপ উচ্চরে করতেন সংখ্যা হ্যাঁ উচ্চৈশ্বরে করতেন কৃষ্ণ কীর্তন গান নর্তন পরও ষড় গোস্বামীরা উচ্চস্বরে করতেন আমরা গোস্বামীর সিদ্ধান্ত মানব তা আমি ওনাকে বললাম আপনি শুদ্ধ ভক্ত আপনি উচ্চস্বরের নাম করা দরকার নেই আপনি মানসে করলে আপনি কৃষ্ণ স্মরণ করতে পারেন খুব ভালো আপনি নমস্য প্রণম্য কিন্তু আমি যখন হরিনাম করতে বসি এটা চিন্তা চলে আসে ওটা চিন্তা আসে যখন আমি উচ্চস্বরে নাম করি তখন কৃষ্ণ নামটাই হয় তো কোনটা করবে আপনি বলুন কৃষ্ণ নাম করতে গিয়ে মালায় মনে মনে চিন্তা করতে গিয়ে এটা সেটা চলে আসে আর যখন শুনে শুনে জপ করি আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাত বলেছেন শুনে শুনে জপ করবে চ্যান্ট অ্যান্ড হিয়ার যেটা তুমি জপ করবে সেটাকে শ্রবণ করবে তাহলে শ্রবণ করতে করতে একদিন কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন সম্ভব তখন তোমার স্মৃতি আসবে স্মরণ হবে আর এই স্মরণ করানোর জন্যই এই ভজন আমরা করছি যাতে স্মরণ হয় তাই জন্য আমরা স্বাভাবিকভাবে কৃষ্ণ সেবাতে যুক্ত হচ্ছি কৃষ্ণ সেবায় যুক্ত না হলে সে যেন প্রত্যেকটা কর্মেতে কৃষ্ণ সেবা করছে প্রত্যেকটা সেবাতে প্রত্যেকটা সেবা যদি কৃষ্ণ সেবা হয় প্রত্যেকটা কর্ম তখন কি হবে কৃষ্ণ স্মরণ হবে এইভাবে কৃষ্ণ কথা শোনার মাধ্যমে শ্রবণ এই জন্য সোনাটা হচ্ছে বড় প্রধান নবদা ভক্তির মধ্যে শ্রবণম তাহলে সেটা কী হবে স্মরণ হবে কীর্তন হবে তাহলে শ্রবণ হবে এই জন্য আমি যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরে রাম 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 হরে করি কীর্তন হলো শ্রবণ হলো সঙ্গে সঙ্গে স্মরণ হল তাহলে নবদা ভক্তির তিনটা অঙ্গ একসাথে যদি হয়ে যায় আর আস্তে আস্তে এই কীর্তন প্রভাবে স্বাভাবিক স্মরণ হয় তখন হুচট খেলে ও কৃষ্ণ হবে হ্যাঁ হুচট খেলে মা গো বাবা গো ছেলে গো এরকম হবে না তখন উনি চুপ হয়ে গেছেন বুঝছে হ্যাঁ ঠিকই তাহলে আপনি শুদ্ধ ভক্ত আপনার যদি আসে খুব ভালো আপনি আশীর্বাদ করুন যদি স্মরণ হয় এই কীর্তনের দ্বারা আমার স্মরণ হবে সেই আমার গুরুবর্গ বলেছেন তো সেটা আমরা করছি সেই জন্য নরোতম দাস ঠাকুর বলেছেন মনের স্মরণ প্রাণ আমাদের মনের প্রাণ কি হওয়া উচিত মনেতে স্মরণ হওয়া উচিত কি স্মরণ হওয়া উচিত না মধুর মধুর ধাম মধুর মধুর যে ধাম ধাম মানে আশ্রয় ভগবান হচ্ছেন মধুর ধাম এই জন্য লেখা আছে মধুর মধুরাষ্টকমে যে ভগবানের সব কিছু মধুর তার গমন মধুর তার চাহানি মধুর তার বসন মধুর তার চলন মধুর তার দশন মধুর সব কিছু মধুরাধিপতি অখিলম মধুরম তে সমস্ত কিছু তার মধুর তো এইরকম যে ব্যক্তি তার কথা আমাদের কি করতে হবে কীর্তন করতে করতে একদিন স্মরণ হবে এই জন্য আমরাই নাম করি সেবা করি প্রভুপাদ এই জন্য ইস্কন ভক্তদের সবসময় সেবাতে যুক্ত করিয়েছে সবসময় সেবা করো কৃষ্ণ সেবা করো চাষবাস করছো কৃষ্ণের জন্য করো রান্না করছো কৃষ্ণের জন্য করো মানে কোনোটাই প্রভুপাত বলেননি যে নিজের জন্য করো হ্যাঁ সে কেন বলেছেন প্রভুপাত উনি আচার্য উনি ভগবানের কথার পুনরাবৃত্তিকরণ করেন তিনি কোথা থেকে পেলেন গীতার কথা গীতাতে অষ্ট আঠেরো অধ্যায়ে শ্লোক আছে সর্বকর্ম নি অপি সদা কুর্ন মত ব্যাপারশ্রয় মৎ প্রসাদ মাপনোতি শাশ্বতং পদমভয় যে সর্বকর্ম চব্বিশ ঘন্টা সদা মানে চব্বিশ ঘন্টা মত ব্যাপারশ্রয় আমাকে আশ্রয় করে কর আমরা যে কর্ম করি কি ভগবানকে আশ্রয় করে করি করি না এই জন্য কৃষ্ণ ভাবনামৃত মৃত মানে সেটা তো মানে চব্বিশ ঘন্টা কৃষ্ণ স্মরণ করার বিধিটা কি এই জন্য কৃষ্ণ বলে মনমনা ভব ভক্ত মজা মাং নমস্কুরু সর্বগুজ্জতম কথা এটা সব ত্যাগ কর কেবল এগুলি কর মনমনা ভব তুমি আমাকেই ভাব কিন্তু আমরা ভাবি পুত্রকন্যা কি করে রক্ষা হবে তার বিয়ে হবে এসব তা আপনি ভাবের কি হ্যাঁ আমরা ভেবে কিছু করতে পারি পুত্র পুত্রকন্যা হসপিটালে আছে আমি কি ভেবে তাকে রক্ষা করতে পারি পারি না ডাক্তার নিজেই বলে যে তুমি আমাদের হাতে নয় হ্যাঁ সেই রক্ষাকর্তা জন্মদাতা তার স্মরণ করো একবার উত্তম কুমার সে ডাক্তারদের হাত ধরে পেপারে দিয়েছিল বলছে আমাকে বাঞ্চাই দাও আমি বাঁচতে চাই বলছে তোমাকে ইতিমধ্যে অনেকবার বাঁচিয়ে দিয়েছি কিন্তু একবার এমন আসবে বাঁচানো যাবে না কারো হাত নেই তো মানে এরকমই সাংবাদিকরা বলছে এত বড়ো একটা নায়ক আপনাদের হাত ধরল অনুরোধ করলো আপনারা বাঁচাতে পারলেন না কীরকম ডাক্তার আপনারা ডাক্তার বলছে যে আমি তো নিজে বাঁচতে পারবো না আমি কাকে বাঁচাবো সেই উপরওয়ালা যদি বাঁচাতে চায় বাঁচাবে তোর মেয়াদ আমরা কি আমাদের হাতে তো সেজন্য আমরা মনে করি ও কেউ চলে গেল তার জন্য আমরা দুঃখ করি না আমরা কেউ রক্ষাকর্তা নয় জন্মদাতা নই। তো সেজন্য আমাদের ভগবানকে স্মরণ যাতে হয় তাই জন্য আমরা এই সাধুসঙ্গ করি শ্রবণ কীর্তন করি ভগবানের সেবাতে যাতে আকৃষ্ট হয়ে যুক্ত হই এই জন্যই ভগবান লীলা করতে আসেন এই জগতে যাতে তার সেবা দান করেন তাতে আমরা অংশগ্রহণ করি এই জন্য অনেক ভক্তদের রান্না করুন সবজি আমান করুন ভগবানের মন্দিরটা পরিষ্কার করুন বাসন মাজুন এরকম করতে করতে একদিন ফুলমালা গাঁথুন ফল নিয়ে আসুন বাজার করতে কি বাজার থেকে কেন না রা কৃষ্ণের জন্য ভোগ লাগবে এইসব করতে করতে একদিন একজনের সব কিছুতে সর্বকর্মতে যখন কৃষ্ণ চিন্তা হবে তখন মৃত্যু সময় কি হবে কৃষ্ণ স্মরণ হবে সব কিছুতে সেজন্য জন্য দাস ঠাকুর বললেন মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার প্রেমভক্তি চন্দ্রিকায় নরতম দাস ঠাকুর এরকম সুন্দর কথা বলছেন যে সেই মধুর মধুর ধাম হ্যাঁ কার স্মৃতি করতে হবে না যুগল বিলাস স্মৃতি সার সমস্ত মনে স্মরণের সার সেই যুগল বিলাস যে রাধা কৃষ্ণের স্মরণ করতে হবে তাই কলিযুগে রাধাকৃষ্ণ কীভাবে এসছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই স্মরণ রাধা কৃষ্ণের স্মরণ যুগল বিলাস স্মরণ সেটাই মধুর তো সেটা করতে স্মরণ হবে কী করে কীর্তন প্রভাবে যখন আমরা শুনে শুনে জপ করব কীর্তন করব তখন একদিন স্বাভাবিকভাবে মনের মধ্যে গেঁথে যাবে শতবাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ আসবে তখন হরে কৃষ্ণ ছাড়া কিছু আর হবে না এটা হচ্ছে নিষ্ঠা এসে যাবে হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে পিটাচ্ছে মুসলিম কাজী তার পেয়াদারা পিটাচ্ছে হরিনাম ছাড় কিন্তু উনি যে খণ্ড খণ্ড যদি হয়ে যায় দেহ প্রাণ তথাপি বদনে না ছাড়িব হরি নাম ছাড়ব না খণ্ড খণ্ড হয়ে গেলেও মাটিতে মিশে গেল তাই স্বয়ং মহাপ্রভু এসে সেই প্রহারগুলি উনি পিঠে নিয়েছিলেন যখন শ্রীবাস সঙ্গনে প্রেম দিছিলেন ওই দিনে উনি দেখালেন হরিদাস দেখো বাইশ বছরে যখন তোমাকে কাজী পিয়া দ্বারা মারছিল দেখো আমার পিঠে দেখো সেই সব দাগ আমি গ্রহণ তো পিঠে দাগ মহাপ্রু দেখালেন তিরকমই ভগবান সুরক্ষা দেন ভক্তকে বুঝতে পারছেন তো সেজন্য আমাদের স্মরণ করতে গেলে শ্রবণ করতে হবে এই জন্য সাধুসঙ্গ করতে হবে তো এই জন্য এই কলিযুগে সাধ্য সাধন এই নরতম দাস ঠাকুর বলছেন এটাই আমাদের সাধ্য সাধন সাধ্য বস্তু কি প্রেম সেটা কি করে পাবেন সাধনের মাধ্যমে কি সাধন ভগবানের নামের সাধন এই যে ভগবানের সেবার করছি আমরা তো যেন ভগবানের নাম সর্বদা আমরা যেন জপ কীর্তন ঠিক ঠিকভাবে করি শুনে শুনে যেন করি তুলসীর সামনে যেন করি সাধু সঙ্গে যেন করি হ্যাঁ যখনই সাধু সঙ্গ পাওয়া যাবে সেখানে বসে জপ করতে হবে আর যখনই কেউ নেই ছেলে মেয়েকে নিয়ে তুলসীর সামনে বসে শুনে শুনে জপ করবেন প্রত্যেক ভক্তর কর্তব্যটা এই শুনে শুনে যদি ছেলে মেয়েকে নিয়ে করবেন তাহলে রূপে ভগবান আমাদের হৃদয়ে আছেন তখন কি হবে ঐক্যতা আসবে পরিবারের আমাদের ঐক্যতা হয় না কেন না আমরা আলাদা আলাদা মুড়ে থাকি একতা হবে তখনই কৃষ্ণকে গ্রহণ করলে যখন আমরা একসাথে সেজন্য স্বামী স্ত্রীর কর্তব্য নিজে স্বামী স্ত্রী একসাথে হওয়া ছেলেমেকে নেওয়া এবং তুলসীর সামনে বসা বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কমপক্ষে একশো আটবার তো বলুন অভ্যাস এরকম করতে করতে অভ্যাস যদি না করব একদিন স্মরণ হবে কি করে মৃত্যু সময় তখন তো আপনি এখন যদি ছটপট ছটপট থাকেন না যদি একটু অভ্যাস আমরা না করি দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম বসতে বসতে আধা ঘণ্টা এক ঘন্টা একদিন মৃত্যুসজ্জায় তো শুয়ে থাকতে হবে কোথাও যেতে পারবেন না তো যদি অভ্যাসটা না থাকে সেই সময় মৃত্যুসজ্জায় শুয়ে থাকলেও হরে কৃষ্ণ স্মরণ হবে মুখটা হয়তো পঙ্গু হয়ে যেতে পারে প্যারালাইসিস হতে পারে কিন্তু তখন ও মনটাতে যে স্মরণ অভ্যাস করেছিলেন সেটাই মধুর মধুর ধাম যে ভগবানের আশ্রয় তার চরণ সব স্মৃতিপটে আসবে তখন সেটাই বলতে থাকবে স্মরণ করতে থাকবে আর এটাই হচ্ছে সাধ্য সাধন সাধ্য এটার দ্বারা কৃষ্ণ প্রেম পাওয়া যায় ভগবান নিজে দিবেন আপনি জোর করে প্রেম পাবেন না ভগবান কাকে দিবেন কাকে দিবেন না সেটা অনার বিচার কিন্তু আমাদের সেবা হচ্ছে প্রধান হ্যাঁ সেবনমুখী হতে হবে সেবার দ্বারাই গোপীগণ কৃষ্ণকে তুষ্ট করেছিলেন তাই সমস্ত গোপীদের মধ্যে রাধারানী শ্রেষ্ঠ সেবা করেছেন এই জন্য তার নাম রাধা কি নাম এই রাধা আরাধনায় যিনি শ্রেষ্ঠা হ্যাঁ তিনি সর্বদাই কৃষ্ণ সেবাতে এমন করতেন হ্যাঁ চেষ্টা চব্বিশ ঘন্টা এই জন্যই রাধারানী কৃষ্ণের সেবা করে এত আনন্দ তাই কৃষ্ণেরও লোভ হয়ে গেল ভগবানেরও লোভ আছে ও রাধারাণী আমার সেবা করে এত আনন্দ পাচ্ছে আমার থেকে শত শত গুণে আনন্দ পাচ্ছে আমিও এরকম আনন্দ চাই তার মানে যিনি সেবা গ্রহণ করছেন তার থেকে যিনি সেবক সেবা করছেন তিনি কোটি গুণে আনন্দ লাভ করছেন যেন কৃষ্ণের এইরকম ইচ্ছা হলো যে আমার সেবা করছে আমি যে আনন্দ পাচ্ছি আর সেবা গ্রহণ করে কিন্তু আমাকে যিনি সেবা করছেন তিনি আমার থেকে কোটি কোটি গুণে আনন্দ লাভ করছেন তো এটা আমার দরকার এই রকম আনন্দ আমার দরকার তো এই জন্য কৃষ্ণ নিজে রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে ভাবলেন আমি এই সেবা করতে চাই সেজন্য স্বয়ং ভগবানই এসে আচরণ করে শিখাতে চাইলেন আমাদেরকে সেই শিক্ষা দিলেন তিনি সেটা তো আনন্দ লাভ করলেন নিজে করবেন সেটা তার ক্ষেত্রে আর জীবের ক্ষেত্রে তিনি আমাদেরকে নাম দিলেন নামের মধ্যে নিরপরাধে নাম করলে প্রেম পাওয়া যাবে এই জন্য সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল নাম মহামন্ত্রে মিলিবে সকল মহাপ্রভু কোথায় বললেন এটা পূর্ববঙ্গ নিবাসী তপন মিশ্রকে বলেছিলেন যে তপন মিশ্র প্রশ্ন করেছিল মহাপ্রভু তখন নিমাই পণ্ডিত রূপে গিয়েছিলেন গৃহস্থ লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করা হয়েছিল সবে তারপরে উনি গিয়েছিলেন পূর্ববঙ্গে সেখানে তপন মিশ্র স্বপ্নে দেখছিল হ্যাঁ তারপরে এই মহাপ্রভুর সাক্ষাৎ হয় আর মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিল যে মহাপ্রভু আমি তো সাধ্য সাধন কি ব্যাপার কিছু বুঝতে পারছি না কি সাধন করা উচিত কি সাধন করে কি পাওয়া যেটাকে তাকে সাধ্য বস্তু বলা হয় প্রেম তো এটা আমি বুঝতে পারছি না সাধ্য সাধন কি সেটা আমি উপলব্ধি করতে পারছি না দয়া করে আপনি কৃপা করে আপনি যদি বলেন মহাপ্রভু বললেন কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরি নাম সংকীর্নে মিলিবে সকল তো সেটাই নরতম দাস ঠাকুর এখানে বলছেন সাধ্য সাধন এই বই আর নেই এই তত্ত্ব সর্ববিধি সার এটাই সার কি নাই যুগল বিলাসের স্মৃতি সার তো সেই স্মরণ করতে হবে স্মরণ কী করে হবে যদি আমাদের মধ্যে স্মরণ না থাকে কারো স্মরণ হয় না কিছু তা মানে কি বলে মৃত শরীর ছাড়া আর কি হ্যাঁ কি না মৃত বলা হবে কেউ কিছু নাড়াচাড়া নেই স্মরণ কিছু করে না মৃত শরীর মৃত শরীরে স্মরণ হবে না তো ফেলে দিলে কী হবে মৃত শরীরকে ফেলে দিলে কি হয় কুকুর শিয়াল টানাটানি করবে ঠিক সেই রকম আমরা যদি ভগবানের স্মরণ না করি শাস্ত্রে বলা হচ্ছে আমাদের কাম ক্রোধ এই সড়ঋরিপু কুকুরশিয়ালের মতো তাই টানাটানি করছে বারবার কাম ক্রোধ লোভ মহ মদ আশ্চর্য এই সড় অসুর তাদের দ্বারা উৎপীড়িত হচ্ছে আমরা কুকুরশিয়াল যেমন মৃত শরীরকে টানাটানি করে তার মধ্যে প্রাণ নেই বলে তাই নরতন দাস ঠাকুর বলেন প্রাণটা কী না স্মরণ মনেরও স্মরণ প্রাণ তো মনে কিছু স্মরণ হওয়াটাই প্রাণ তার মানে তার প্রাণ আছে তো যার মনে স্মরণ হয় না তার প্রাণ নেই তো ফেলে দিলে কুকুরশিয়াল খাবে ঠিক রকম আমরা যদি রাধা কৃষ্ণের স্মরণ না করতে পারি সেজন্য এটা বললেন মধুর মধুর ধামের স্মরণ করো সেই মধুর মধুর ধাম কে যুগল বিলাস রাধাকৃষ্ণ সেটাকেই সাধ্য বলছেন তাকে পাওয়া তার চরণে নিজেকে যাওয়া প্রেম পাওয়া হ্যাঁ সেটাই হচ্ছে সাধ্য কী করে পাবে সাধন করতে হবে সেই নাম ভগবানের নাম তো সেটা নাম কীর্তন করতে করতে একদিন স্মরণ হবে রাধাকৃষ্ণের আর তখন এই মনে যে প্রাণ আছে যে আমার রাধাকৃষ্ণ স্মরণ হচ্ছে তাহলে প্রাণ আছে তাহলে কী হবে কাম ক্রোধ আপনাকে আর উৎপাত করবে না তাহলে এই জীবনেই ভগবৎ ধামে চলে যাবেন নিতায় গৌর প্রেমানন্দে হরি হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তেভাবে সব আচার্যরা আমাদের শিখাচ্ছেন আমরা যদি অনুশীলন করব বৈষ্ণবদের আনুগত্যে থাকব সাধুসঙ্গ করব যথার্থ সাধুসঙ্গ সাধু সাজলে হবে না যারা ভগবানের নির্দেশকে যথাযথভাবে আচরণ করছে তারা সাধু সে বাচ্চা না ব্রাহ্মণ না মুচি ঘরে জন্ম হয়েছে মহিলা না পুরুষ ওই বিচার নয় আমরা অনেক সব বিচার করি ইনি ব্রাহ্মণ সন্তান সাধু তাহলে তো দেহাত্ম বুদ্ধি রয়ে গেল হ্যাঁ কি না ইনি ব্রাহ্মণ সন্তান ব্রাহ্মণ তো বর্ণের আশ্রমের মধ্যে চলে গেল ভক্ত তো আত্মা তো এই বর্ণের মধ্যে নয় প্রাথমিক স্টেজে বর্ণাশ্রমে যখন সে বৈষ্ণব হবে সে বর্ণাশ্রমের ঊর্ধ্বে এইজন্যই জন্যই মহাপ্রভু বলিলেন সে যে আমি গোপীভক্ত পদ কমল ও দাস দাস দাসানু দাস আমি রাজা নয় আমি বর্ণাশ্রমের মধ্যে কোনো কিছু নয় তেই যে সন্ন্যাস সে যে ছিলেন মহাপ্রভু বলছেন আমি সেবা করার জন্য বর্ণাশ্রমে সেবা করার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত বলছেন আমরা সেবা করার জন্যই বর্ণাশ্রম সেবা করে আমরা শ্রীর শুদ্ধ স্তরে যাচ্ছি কিন্তু যখন শুদ্ধ ভগবত ভক্তি লাভ হবে কোনো আশ্রমে থাকবে না কোনো বর্ণের মধ্যে নেই তার ঊর্ধ্বে আত্মা বর্ণ আশ্রমের ঊর্ধ্বে স্বাভাবিকভাবে নিজেকে পবিত্র করার জন্য ক্রম অনুসারে এটি হয় কিন্তু ভক্ত সে যে কোনো আশ্রমে থাকবে তখন সে আশ্রমের ঊর্ধ্বে সে তার কার্যকলাপ আছে কেউ সন্ন্যাস সেজে আছে কিন্তু তার কার্যকলাপ সব আশ্রমের ঊর্ধ্বে ভগবৎ ভক্তিটা গৃহস্থ আছে ছেলে মেয়ে নিয়ে কিন্তু সে গৃহস্থ আশ্রমে আছে বটে কিন্তু তার সেখানে তার সমস্ত জাগতিক লোকেদের থেকে সে ঊর্ধ্বে তার কার্যকলাপগুলি ঊর্ধ্বে অনেকে পিতা মাতার শ্রাদ্ধ হচ্ছে বলছে ও আমাদের এই দিনে করতে হবে সে বৈষ্ণব পিতামাতা শ্রাদ্ধ কি করছে না ভগবানকে ভোগ লাগিয়ে করছে কিন্তু অন্য লোক কী করছে কাঁচা মাছ দিচ্ছে তিল দিচ্ছে আতব চাল দিচ্ছে ব্রাহ্মণ দিয়ে কিন্তু বৈষ্ণব এই সব ঊর্ধ্বে কিন্তু সে কি করছে না ভগবানকে নিবেদন করে শ্রাদ্ধ মানে শ্রদ্ধায় ভগবানকে নিবেদিত বস্তু সেটাকে আবার পিতৃপুরুষকে দাম ওটাই শ্রাদ্ধ তাই ভক্তরা প্রতিদিন শ্রাদ্ধ করে শ্রদ্ধায় ভগবানকে প্রতিদিন নিবেদন করে এবার অনেক লোক বলে হো ভক্ত ভক্ত কেউ অপ্রকট হয়ে গেছে ওরা ওর বাড়ি যাবে না ও শ্রাধ্য বাড়ি কিন্তু ওটা বুঝে না ও তো প্রতিদিন শ্রাধ্য করে ভগবানকে প্রতিদিন খাওয়ায় অনেক লোক বুঝে না আজকাল অনেক কর্মকাণ্ডের লোকেরা বর্ণাশ্রমের মধ্যে থাকে স্মার্ত ব্রাহ্মণেরা তারা কী করে না তারা সূচি অশুচি বিচার করে ভক্তের কোনো সূচি অশুচি নেই ভক্ত সবসময় পরম পবিত্র সর্ব অবস্থায় সে পবিত্র ভগবানের সেবা করবে তার কোনো অসুচি নেই এটা স্মার্ত ব্রাহ্মণরা বুঝে না এই জন্য ওরা কেউ মারা গেলে কী করে এই তোমাদের শূদ্র বা ব্রাহ্মণ তোমাদের এতদিন থাকতে হবে অশৌচ পালন করতে হবে কি বলে অসুচি অশুচি মানে কি তার মানে তুমি সুচি নাই শুদ্ধতা নও তোমাকে পালন করতে হবে কেন তুমি শুদ্ধতা নাও কি কারণ জিজ্ঞাসা করবেন যে কেন আমি শুদ্ধ নই আমাকে অশৌচ পালন করতে হবে তাহলে কী পালন করতে হবে না মাছ মাংস খাবে না তাহলে মাছ মাংস খাওয়াটা শুদ্ধ নয় ব্রাহ্মণের কথা অনুসারে হ্যাঁ কি না ব্রাহ্মণের কথা অনুসারে তাহলে বুঝা যায় কি অশৌচ পালন করবো না তুমি সুচি নও অসুচি অতএব পালন করো কি পালন করব না মাছ মাংস খাবে না তাহলে মাছ মাংসটা সুচি নয় অপবিত্র জিনিস তাই বৈষ্ণব যে ভক্ত প্রতিদিন ভগবানকে নিবেদন করে প্রসাদ সেবা করে সে কি আসুচি তার সে কি পালন করবে সে তো মাঝে মাঝে খায়ই না তাহলে তার পালনের কি আছে এটা অনেক স্মার্ত ব্রাহ্মণরা জানে না এই জন্য ভক্তদের এইসব কিছু না কেউ মারা গেল সেই সব করতে পারে ভোগ লাগে আবার প্রসাদ পিতৃপুরুষকে দিয়ে দিতে পারে অনেক সময় আগে কোনো পিতৃপুরুষ হয়তো ভক্ত ছিল না তো সেজন্য কোনো কুলে যদি বৈষ্ণব এসে যায় তারা খুব নাচছে সেখানে ও এইবারে আমাদের উদ্ধার হবে কেন ওরা বন্দী হয়ে আছে পিতৃপুরুষ লোকে বন্দি হয়ে আছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে বৈষ্ণব পুত্র যখন ভগবানকে নিবেদন করবে প্রসাদ মানে ভোগ নিবেদন করে সেই প্রসাদ যখন দিবে পিতৃপুরুষকে তখন তাদের মুক্ত হবে মুক্ত হয়ে শুদ্ধ ভক্তের ঘরে মনুষ্য কোলে জন্ম লাভ করবে ভক্তের গৃহে তারপরে হরিভজন করতে করতে ভগবত যাবে আগে যেতে পারবে না এরকম উদাহরণ মানে এরকমই আর আমরা এখানে ভক্ত আচরণ করছি সেবা করছি এখানে শুদ্ধ ভক্তিভাবে যদি কৃষ্ণ স্মরণ করবেন কৃষ্ণের সাথে সম্বন্ধ রেখে সরাসরি গুলোকে যেতে পারবে না ভগবান নিত্যলীলা করছেন এই ব্রহ্মাণ্ডে কোনো একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আপনার ভাব অনুসারে সেখানে আপনার জন্ম হবে আর সেখানে সরাসরি কৃষ্ণ বা মহাপ্রভু লীলা করছেন তাদের সঙ্গে ডাইরেক্ট সেবাতে অংশগ্রহণ করবে তারপরে দেহত্যাগ হবে তখন গোলকবৃন্দাবনে চলে যাবে নিতায় গৌর প্রেমানন্দে তো এইভাবেই সমস্ত কথা শাস্ত্রে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাই আমি অনুরোধ করব এখানে নাম হট্টো সংঘ আছে বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত এসছে রানাঘাট থেকে চলে আসছে অনেক ভক্ত বিভিন্ন জায়গা থেকে এসছেন আর ঘাটার কতজন ভক্ত হাত তুলুন অরুণ ঘাটের ভক্ত